বাংলার মানুষের প্রচুর বঞ্চনা, আর সেই বঞ্চনাকে হাতিয়ার করে এবার দিল্লি মুখে বাংলার শাসক দল। কিন্তু এই বঞ্চনা কি সত্যি শুধুমাত্র কেন্দ্রের যা যা কেন্দ্রের বরাদ্দ সেগুলো মিলছে না বলেই? কিন্তু কেন আমরা দেখি যে এরাজ্যে বহুবার এই 11-12 বছর ধরে আমরা বহু উদাহরণ পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে আমরা ওরা সামনে চলে আসছে এবং সেই আমরা ওরাকে ঘিরেই যত বঞ্চনা। আমরা এবারেও দেখতে পাচ্ছি যে বিজেপি করার অপরাধে একজন বৃদ্ধাকে পিটিয়ে মারা হতে পারে, কারোর রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, রাস্তাঘাট তৈরি হয় না কারণ বিজেপি ক্ষমতায় রয়েছে, আবার কারোর জল আসে না, কারোর পাম্প সারানো হয় না, এরকম তো বারবারই ঘটছে। কিন্তু কেন, এটার কি কোনো উত্তর দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দলের অন্যান্য নেতা কর্মী বা সমর্থকরা? এই নিয়ে জবাব চায় বাংলায় উত্তপ্ত প্রশ্নোত্তর পর্ব দেখা গেল, দেখে নেব তার নির্বাচিত অংশ। সেই ট্র্যাডিশন সমানে চলছে, কোন ট্র্যাডিশন? অর্থাৎ বিরোধী দল নির্দিষ্টভাবে বলতে গেলে বিজেপি করার অপরাধে বাংলাতে খুন হতে হচ্ছে। এ বাংলাতে কেউ প্রতিবাদ করলে সেই প্রতিবাদী চরিত্র, সেই প্রতিবাদী বয়স্কা, তিনি খুন হয়ে যান এবং যিনি মারেন তিনি তৃণমূল সমর্থক। বাংলাতে বিজেপি করার অপরাধে নাকি কোভিডের সময়, মহামারীর সময় ভ্যাকসিন পর্যন্ত দিতে দেওয়া হয়নি। বাংলাতে শুধুমাত্র বিজেপি বেশি সিট পেয়েছে, বেশি ভোট পেয়েছে একটি অঞ্চলে, সে কারণে শিলান্যাস করা হয়েছে পথশ্রীর, কিন্তু পথশ্রীর বোর্ডটা শুধু আছে, রাস্তা হয়নি, তার একটাই কারণ বিজেপি করে। যখন আমরা লকডাউনে ভ্যাকসিন চারটি গিয়েছিলাম তখন আমাদেরকে শুনতে হয়েছিল বিজেপিকে ভোট দিয়েছ, বিজেপি করেছো, বিজেপির কাছে ভ্যাকসিন চাও, আমাদের কাছে কেন চাইছো, এইটা আমাদেরকে জবাব দিয়েছিল আমাদের এখানকার যে টিএমসি জেতা ক্যান্ডিডেট ছিল, সে আমাদেরকে উত্তর দিয়েছিল রাস্তা ভোটের আগে থেকে রাস্তা শিলান্যাস হয়ে গেছে কিন্তু রাস্তার এখনো কাজ হয়নি, এক হাঁটু জলের উপর থেকে মানুষ যেতে হচ্ছে। যাদের সঙ্গে এটা হচ্ছে, যেই গ্রামে হচ্ছে, যেই জায়গায় হচ্ছে, তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, মামলা বানিয়ে আবার নিয়ে যাবো কোর্টে, দেখি এদের ক্ষমতা আছে যে কাজটা আটকাবে, এদের ক্ষমতা আছে যে রাস্তা আটকাবে, আটকাতে পারবে না। এটা মানুষের ট্যাক্সের টাকা থেকে সরকার বানায়, এটা কারোর বাবার টাকা নেই, এটা টিএমসির বাবার টাকা নেই। এখানে শাসক যেভাবে অর্গানাইজ করছে পুরো ব্যাপারটাকে, মানে গভর্নমেন্ট মেশিনারি থেকে শুরু করে লোকাল ক্যাডার থেকে শুরু করে কিছু মিডিয়া হাউস থেকে শুরু করে পুরো ব্যাপারটা যেভাবে অর্কেস্ট করা হচ্ছে, সেটা প্রচন্ড রকমের একটা থ্রেট এখন বাংলার মানুষের জন্য, বাংলা সমাজের জন্য। আজকে মাকে পুড়িয়ে মারবে, ছেলেকে পুড়িয়ে মারবে, বলতে দেবে না, সংসদের লাস্টকে বলতে দেবে না, 5 দিন মাথার উপর থেকে বলতে দেবে না, আগেও গণতন্ত্র হরণ করেছো, এখনো গণতন্ত্র হরণ করছো, আগেও গণতন্ত্র হরণ করেছিল 11 সালের আগে, এখনো গণতন্ত্র হরণ করছো, বদল করেছো, তোমরা ঠিক হবে না, তোমরা ঠিক হবে না, তোমরা এখন বিজেপির পোশাক পরে এখন লড়াইতে নেমেছো, যার কারণে জিরো হয়ে গেছে, জিরো খাটের তলায় লুকোবে, আর এখন দিল্লি যাচ্ছো, দিল্লি দেখাচ্ছ, তোমরা শুধু বেঁচে যাচ্ছ, ইডি অভিষেকের বাড়ির ঠিকানা জানে না বলে বেঁচে যাচ্ছ, শুনো যেটা রিজন নিচ্ছে সেটা তুমি বিশ্বাস করো, উনি বলছেন বাংলায় শিল্প আসছে না, বিনিয়োগ আসছে না, মুখ্যমন্ত্রী না, আপনারা আসছে দিচ্ছেন না, তার মানে আপনি স্বীকার করছেন না, আপনারা আসছে দিচ্ছেন না, যে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে কটাক্ষ করছে, এতগুলো এতগুলো যে আমি দেখি বঙ্গ সম্মেলন হলো তাতেই বিনিয়োগ আসেনি, আপনি স্বীকার করলেন আজকে, আপনি আজ স্বীকার করলেন বিনিয়োগ আসেনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, আমরা তার সঙ্গে কথা বলে নেবো। ময়ূক, আমরা দেখতে পাচ্ছি যে এই 12 বছর ধরে আমরা যে ট্রেডিশন দেখছি, আদতে বদল নয় বদলাটাই বেশি করে সামনে আসছে, কিন্তু এত উদাহরণ সামনে থাকা সত্ত্বেও শাসক দল কিন্তু তা মানতে নারাজ। ময়ূক, দেখো কয়েকটা জিনিস মূল যে বিষয়গুলোর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে মানুষের কণ্ঠস্বর হওয়া, এটা কিন্তু আমরা হয়ে চলবো, টানা হয়ে যাব দুর্নীতির বিরুদ্ধে, আমরা টানা কথা বলে যাব এবং তার পাশাপাশি মানুষের কণ্ঠস্বর হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ভেন্ডেটা পলিটিক্সের কথা বলছেন, প্রতিহিংসার রাজনীতি নাকি কেন্দ্র করছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার হয়তো সর্বত্তা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় হয়তো বাস্তবতা আছে, প্লেন ক্যান্সেল করা, ট্রেন ক্যান্সেল করার এই সমস্ত কথা বলা হচ্ছে, কিন্তু আমি তার পাল্টা কয়েকটা ছবি দেখালাম। এগুলো কোন ডেটা পলিটিক্স? ভেন্ডেটা পলিটিক্স যদি ওগুলো হয়, এগুলো কোন ডেটা পলিটিক্স যেখানে বিজেপি করার অপরাধে মরে যেতে হচ্ছে, বিজেপি করার অপরাধে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, কল জল বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তার কাজ এগোচ্ছে না, বিজেপি করা কি অপরাধ? বাংলায় কি বিরোধী দল করা অপরাধ হয়ে গেছে এখন? বিরোধী দল করা যদি অপরাধ না থাকে, অসাংবিধানিক না হয়, তাহলে কেন বিরোধী দল করলে বারবার ঘরছাড়া হতে হবে? বাংলায় বিরোধী দল করলে কেন প্রতি মুহূর্তে এই ধরনের হেনস্থার শিকার হতে হবে? বাংলার মানুষ জবাব চাইছে, এবং আমি আবারও বলছি, জব কার্ড নিয়ে বিজেপি তৃণমূল দিল্লি যাচ্ছে, জব কার্ড নিয়ে যত দুর্নীতি হয়েছে, আপনারা যারা এই মুহূর্তে সকালবেলা শুনছেন আমাকে, আবার আপনাদের বলছি, আপনারা জানান, আপনারা ফোন করুন, আপনারা মেসেজ করুন, আপনারা রিপাবলিক বাংলার প্রতিনিধির কাছে গিয়ে বলুন যে জব কার্ড নিয়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং আপনারা যে কথাগুলো বলছেন, শাসক এই দুর্নীতির পেছনে রয়েছে, আপনাদের কথা আমরা তুলে ধরবো, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু এই কথাগুলো জানাতে হবে, এই কথাগুলো জানাতে হবে, এই কথাগুলো জানতে হবে, এই কথাগুলো শোনাতে হবে, এই কথাগুলো শুনতে হবে। তার একটাই কারণ, এই কথাগুলো মূল জায়গায় আঘাত হানবে, অর্থাৎ যে দুর্নীতির টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ার যেটা কোর্ট বলেছে, সেই টুইন টাওয়ারটাকে ভাঙতে হবে। এবং যতবার মানুষ এই কথাগুলো নিয়ে আওয়াজ তুলবে, কোর্ট ততবার শুনবে, ততবার নড়ে চড়ে বসতে বাধ্য হবে পুলিশ প্রশাসন। এই জিনিসটা আমাদের টানা করে যেতে হবে। ধন্যবাদ ময়ূক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, এবং এই খবরটা নিয়ে আমাদের একটা কথাই বলার দরকার, যেটা গতকাল বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দুজন হোক, কুড়িজন হোক, 2000 জন হোক, কিন্তু বাকি 20,000 বা 250 কোটি মানুষ বা 250 কোটি মানুষ কেন সাফার করবেন, এই প্রশ্নটা কিন্তু সবার দিক থেকেই একই রকমভাবে প্রযোজ্য হয়, এর উত্তরটা শাসক বিরোধী সবাই খুঁজুন। আমরা এই খবরের দিকে তো নজর রাখবো।